আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া والآخرة خير وأبقى। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم। রাজশাহী মহানগরীর অন্তর্গত দারুল উলুম আসসালাফিয়া মাদ্রাসার উন্নতিকল্পে আয়োজিত অধ্যকার ইসলামী জালসার মহতারাম সভাপতি আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ শেখ আব্দুস সামাদ সালাফি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, যুবক ও তরুণ ছাত্রবন্ধুরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কুরআন মাজিদের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে ছোট্ট একটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় মুমিনের জন্য ইহকাল না পরকাল। মুমিনের জন্য ইহকালের গুরুত্ব বেশি না পরকালের গুরুত্ব বেশি, উল্লেখিত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, দেখুন সময় অল্প কিন্তু আলোচকের ফিরিস্তি অনেক বেশি। গুরুত্বপূর্ণ দুইজন আলোচক আছেন, শেখ ডক্টর মোহাম্মদ মুসলিহউদ্দিন বন্ধুবার, শেখ ডক্টর মুজাফফর বিন মুহসিন। আমি বেশি সময় নেওয়া মানে তাদের আলোচনায় ব্যাঘাত ঘটানো, তাদের আলোচনা থেকে আপনাদেরকে মাহরুম করতে চায় না। বিদায় খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে আলোচনা ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, দুনিয়া এবং পরকাল ভূমিকা ছাড়াই মূল কথায় ফিরে যায়। দুনিয়া এবং পরকাল মানুষের জীবনের জন্য দুইটি কাল, একটি ইহকাল একটি পরকাল। ইহজীবন পরজীবন, দুনিয়াবী জীবন আখেরাতের জীবন, তো গুরুত্ব কোনটার বেশি আর আমরা দিচ্ছি কোনটির বেশি? প্রকৃত পক্ষে কোনটির গুরুত্ব বেশি আর আমরা কোনটির গুরুত্ব বেশি দিচ্ছি? চলুন আমরা একটু বিশ্লেষণ করি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের সূরা আলা 18 নম্বর আয়াত উল্লেখ করেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াবী জীবনকে, পার্থিব্য জীবনকে প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত পরকাল খায়রুন কল্যাণকর, দুনিয়াবী জীবনের চেয়ে অনেক অনেক বেশি কল্যাণকর। ওয়াবকা এবং চিরস্থায়ী, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর আখেরাতের জীবন চিরস্থায়ী। দেখুন কিছুদিন আগে এই লকডাউনের মধ্যে করোনাকালীন সময়ে মারা গেলেন পৃথিবীর বর্তমান সময়ের সবচেয়ে প্রবীণতম বৃদ্ধ ব্যক্তিটি। কত বছর বয়স? 128 বছর বয়সে। 128তম বয়সে বর্তমান সময়ের সবচেয়ে প্রবীণতম ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
তাহলে তার জীবনটাই যদি ধরি তাহলে 128 বছর। তো 128 বছর জীবন নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন উনি। বর্তমান পৃথিবীর সবচেয়ে প্রবীণতম ব্যক্তি, সবচেয়ে মুরুব্বী ব্যক্তি। অথচ আমরা জানি, অনেক আলোচনা শুনেছি, কিয়ামতের দিন হাশরের ময়দানে বিচারের দিনটি হবে 50,000 বছরের সমান একটা দিন। আপনি ভাবতে পারবেন 50,000 বছর জোড়া দিলে যত বড় দিন হয় হিসাবের একটা দিন হবে তত বড়। তাহলে আপনি তুলনা করেন, আখেরা তারিখ কাল ছুটছেন কয়দিনের জন্য? 100 বছর বাঁচবেন আপনি, 100 বছরের জন্য পরকালকে উপেক্ষা করে, পরকালের সবকিছু ত্যাগ করে দিয়ে, পরকালের গুরুত্ব না দিয়ে ইহকালের ডেভেলপ হবে কি করে, ইহকালের উন্নতি হবে কি করে, দুনিয়াবি প্রাধান্য পাওয়া যাবে কি করে, দুনিয়াবি প্রতিপত্তি অর্জিত হবে কি করে, ধন দৌলত হবে কি করে, মাত্র পরকালের এক কোনো না, এই সামান্য সময়ে সামান্য একটুর জন্য ছুটছি আমরা সকলেই, যেখানে পরকালের তুলনায় কিছুই না। দেখুন উদাহরণ দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনিল মুস্তারাদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول মুস্তারাদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, দুনিয়া এবং আখেরাত, ইহকাল এবং পরকালের তুলনা, ইহকাল এবং পরকালের তুলনা হচ্ছে ইসবাহু ফিল ইয়াম, কোন একজন ব্যক্তি তোমাদের কেউ অথই সাগরে তার আঙ্গুল ডুবাবে, ফাল ইয়ানদুর বিমা ইয়ারজি, আঙ্গুল উঠানোর পরে লক্ষ্য করুক যে আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি এসেছে। একজন ব্যক্তি কোনো নদীতে নয়, পুকুর জলাশয়ে নয়, ইয়াম সাগরে, অথই সাগরের মধ্যে আঙ্গুল ডুবানোর পরে লক্ষ্য করে দেখুক আঙ্গুল তুলে কি পরিমাণ পানি এসেছে আঙ্গুলের মাথায়। যে পরিমাণ পানি আঙ্গুলের মাথায় এসেছে এই পরিমাণ মূল্য হচ্ছে পৃথিবীর, আর যেই পানি সাগরে অবশিষ্ট রয়েছে এই মূল্য হচ্ছে পরকালের। হাদিস সহিহ মুসলিমের মিশকাতের 5156 নম্বর হাদিস, সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে কিভাবে তুলনা করবেন, ইহকাল আর পরকালকে তুলনা করার মতো কোনো ব্যবস্থা নেই পৃথিবীতে, কোনো ক্যালকুলেটর নেই যে ক্যালকুলেটর দিয়ে আপনি পার্সেন্টেজ করবেন ইহকাল আর পরকালের তুলনা কতটুকু, কিভাবে ধরবে এক ফোঁটার সাগরের অবশিষ্ট পানি। আন জাবের রাদিয়াল্লাহু আনহু কাল, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, মাররা বিজাদিন আসাক্কা মাইয়্যিত, আমরা একদিন সাহাবীরা হাঁটছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, পথিমধ্যে রাস্তার পাশেই পড়ে রয়েছে একটি মৃত ছাগলের বাচ্চা, মরা ছাগলের বাচ্চা রাস্তার সাথে পড়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদের জিজ্ঞাসা করলেন, আইয়ুকুম ইউহিব্বু আন্নাহু হাযা আন্নালাহু আন্নাহু হাযা বিদিরহাম, তোমাদের মধ্যে কেউ আছে যে এক দিরহামের বিনিময়ে এই ছাগলের বাচ্চা কিনে নেবে? কেউ আছে, কে আছে তোমাদের মধ্যে যে মাত্র এক দিরহাম দিতে হবে ছাগলের বাচ্চা কিনে নেওয়ার জন্য? কালু, আমরা বললাম, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই, এক দিরহাম বলছেন কেন, কোনো কিছুর বিনিময়ে আমরা এটা চাই না, কোনো বিনিময় ছাড়াই যদি বলেন যে কোনো বিনিময় লাগবে না, এক দিরহাম না কিছুই লাগবে না, কে নিতে চাও এই মৃত ছাগলের বাচ্চা, তবু আমরা চাই না, কারণ একে তো ছোট বাচ্চা, দ্বিতীয়ত মরা, এই মরা ছাগলের বাচ্চা নিয়ে কোনো লাভ নেই, শুধু বিপদ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাদা আলাইকুম, দুনিয়াটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই মরা ছাগলের বাচ্চার চেয়েও কম মূল্যের, দুনিয়ার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরকালের তুলনায়, ইহকালের তুলনায় পরকালের তুলনায় ইহকালের মূল্যায়ন হচ্ছে এই মরা ছাগলের বাচ্চার চেয়েও কম। হাদিস সহিহ মুসলিমের মিশকাতের মধ্যে পাবেন 5157 নম্বর হাদিস,
হাদিস সহিহ মুসলিমের উল্টিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে দেখুন, আপনি আমি ছুটছি দুনিয়া কামানোর জন্য, একটা মরা ছাগলের বাচ্চার চেয়েও কম মূল্যের জিনিস ভোগ করার জন্য সারা জীবন ব্যস্ত রয়েছে। ইহকাল আর পরকালের মূল্যায়ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই পৃথিবীর মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানাহা বা উদা মাছির একটা পাখার সমান হতো, লাউকানাতি দুনিয়া তাদুল ইনদাল্লাহ জানাহা বা উদা, গোটা পৃথিবীর মূল্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাছির একটা দানার সমান হতো, লাকানা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একজন কাফেরকে, একজন মুশরিককে, একজন বেদিনকে, একজন নাস্তিককে, একজন অকৃতজ্ঞকে এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না, এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না যদি মাছির একটা দানার সমান হতো এই দুনিয়ার মূল্য। যে হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে পাওয়া যাবে, ইবনে মাজার মধ্যে পাওয়া যাবে, মিশকাতের মধ্যে হাদিসটি পাওয়া যাবে, তরাব, মানুষের এই পেট ভর্তি করতে পারবে না কোনো কিছু দিয়ে মাটি ছাড়া। পেটের উপরে যখন মাটি পড়বে, কবরে শায়িত হবে, পেটের উপরে মাটি পড়বে, তখনই পেট ভরবে, তার আগে নয়। শুধু চাই আর চাই। কি করলে সম্পদ বাড়বে? হালাল না হারাম কোনো তোয়াক্কা করবে না, পরোয়া করবে না। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে, সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে, হাদিসটি মিশকাতের মধ্যে পাওয়া যাবে, 5174 নম্বর হাদিস মিশকাতের। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জীবানে যায় আনে উরসালা ফি গানামিন ফা আফসাদালা আমিন হিরসিল মারে আলাল মালে ওয়া শারাফিল দীনিহি, মা জীবানে যায় আনে উরসালা ফি গানাম, দুইটি ক্ষুধার্ত বাঘকে যদি ছাগলের পালে ছেড়ে দেওয়া হয়, ক্ষুধায় প্রচন্ড ক্ষুধা রয়েছে, এইরকম দুইটি নেকড়ে ছেড়ে দেওয়া হয়েছে ছাগলের পালে, তো এই দুই নেকড়ে ছাগলের পালে যতটুকু ক্ষতি করবে তার চেয়ে বেশি ক্ষতি করবে কোনো মানুষের যদি সম্পদের লোভ পেয়ে যায় এবং সম্মান প্রতিপত্তি ক্ষমতার লোভ পেয়ে যায়। তাহলে 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন, 1500 বছর আগে ইঙ্গিত দিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে, কারো মধ্যে যদি ক্ষমতার লোভ, নেতৃত্বের লোভ, কারো মধ্যে যদি সম্মানের লোভ, মর্যাদার লোভ, কারো মধ্যে যদি সম্পদের মোহ লোভ পেয়ে বসে, তাহলে তার জীবনের যা ক্ষতি করবে দুইটি ক্ষুধার্ত বাঘ ছাগলের পালে সে ক্ষতি করতে পারে না। যে হাদিস তিরমিজির মধ্যে পাওয়া যাবে, হাদিসটি মিশকাতে পাওয়া যাবে, 5181 নম্বর হাদিস এবং হাদিস সহিহ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, দেখুন আজকে আপনার আমার অবস্থা কিন্তু ঠিক তাই, আপনার আমার গতিবিধি কিন্তু ঠিক তাই। দেখুন, আমরা প্রত্যেকেই দুনিয়া নিয়ে পাগল হয়েছি, দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছি, পরকাল নিয়ে আপনার আমার চিন্তা ভাবনা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ফিতনা দিয়ে পরীক্ষা করেছেন, কোনো না কোনো ফিতনা, কোনো না কোনো বিপদ দিয়ে প্রত্যেক নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। ও ফিতনাতু উম্মতি আল মাল, আর আমার উম্মতের পরীক্ষার বিষয় হচ্ছে সম্পদ, ধন সম্পদের ফিতনা দিয়ে, ধন সম্পদের বিপদ দিয়ে আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলে দিয়েছেন। যে হাদিস তিরমিজির মধ্যে পাওয়া যাবে, হাদিস মিশকাতে বর্ণিত হয়েছে, 5194 নম্বর হাদিস মিশকাতের। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যে দেখুন, ধন সম্পদ আপনার আমার জন্য আনন্দের নয়, ধন সম্পদ আপনার আমার জন্য বিপদ সংকেত, এটা আপনার আমার জন্য পরীক্ষার বিষয়। যদি সুষ্ঠুভাবে ধন সম্পদ ব্যয় করতে পারি তাহলে বেঁচে গেলাম, আর যদি সুষ্ঠুভাবে ব্যয় করতে না পারি তাহলে পরকালে ধরা খেয়ে গেলাম। এই সম্পদে আপনাকে আমাকে ডুবিয়ে দিবে পরকালে, এই সম্পদে আপনাকে আমাকে জাহান্নামের খড়ি বানাতে সহযোগিতা করবে। যে সম্পদ আপনি আমি আগলিয়ে রেখেছি, যে সম্পদকে আপনি আমি সব কিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছি। সম্মানিত উপস্থিতি, দেখুন,
বর্তমান পৃথিবীতে যত সমস্যা, এই সমস্যাগুলো কেন? এই সমস্যা তো আপনার আমার কারণেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, জহর আল ফাসাদ ফিল বর ওয়াল বাহর বিমা কসবত আইদিন নাস লিউযীকহুম বাদাল লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে, জলে এবং স্থলে যে ফিতনা, যে বিপদ, যে মুসিবত, যে বালা, এগুলো মানুষের কৃতকর্মের জন্যই, মানুষের কর্মের ফল এগুলো। লিউযীকহুম বাদাল লাযী আমিলু, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদগুলো দিয়ে পরীক্ষা নিতে চান, তাদেরকে একটু স্বাদ, কিঞ্চিত স্বাদ আস্বাদন করতে চান, যেন তারা ফিরে আসে। দেখুন, বিপদ এসে গেলে ফিরে আসা দূরের কথা, আপনার আমার চিন্তাভাবনা আরও উড়ে যায়, আলাদা হয়ে যায়। করোনাকালীন দীর্ঘদিন ধরে একটা বিপদের উপরে পড়ে রয়েছে গোটা পৃথিবীব্যাপী, দীর্ঘ সময় ধরে করোনাকালীন সময়ে বিপদের উপরে পড়ে রয়েছে, এটা নতুন করে বলার জিনিস নয়, সবাই জানেন কম বেশি। এত বিপদের মধ্যে আপনার আমার অপরাধ কি কমে গেছে? কমেনি, বরং বেড়েছে। বিপদের মধ্যে, এলাহি গজবের মধ্যে, এই সমস্যার মধ্যে আপনার আমার সমস্যা, আপনার আমার অপরাধ কর্ম কমেনি, বরং বহুগুণে বেড়েছে। যদি একটু গোটা পৃথিবীর দিকে তাকাই, চোখ খুলে দেখি, তাহলে আলহামদুলিল্লাহ দেখুন মুসলিম বিশ্ব তুলনামূলকভাবে করোনায় আক্রান্ত কম। হকপন্থী মুসলিম যারা, মুসলিমদের মধ্যে এই বিপদটা কম, অমুসলিমদের মধ্যে এই বিপদ বেশি। যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে তোয়াক্কা করে না, যৌনাচার নিয়ে যারা ব্যস্ত রয়েছে, তাদের মধ্যে বিপদটা বেশি। এটা নতুন করে বলা রাখবেন, আপনি একটু খেয়াল রাখেন গোটা পৃথিবীর দিকে সবার এত উপস্থিতি, তাহলে আপনার আমার একটু বিবেক দিয়ে ফিরে আসা উচিত, একটু চিন্তা ভাবনা করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার সময় শেষ, আর দু একটা মিনিট কথা বলে শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না ফি হাদিহিল উম্মা খসফুন ওয়া কদফুন ওয়া মাসখুন ওয়াযালিকা ইযা শারিবুল খুমুরা ওয়াত্তাখিদুল কায়নাত ওয়াযরাবু বিল মাআযিফ। এই উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2000 বছর আগে বলেছেন, এই উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে। তিনটি বিপদের মধ্যে একটি বিপদ হলো ভূমিধস, ভূমিকম্প, আর একটি বিপদ হলো জালেমরা, এদেরকে জালেমরা এদের উপরে কায়েম হবে, অত্যাচারীরা এদেরকে শাসন করবে। আর তিন নম্বর বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম, যেদের আকৃতির বিকৃতি ঘটবে। কেউ কেউ বিশ্লেষণ করেছেন যে আকৃতির বিকৃতি বলতে তাদের রুচির বিকৃতি ঘটবে, মানে তাদের দেহ অবয়ব হবে মানুষের, কিন্তু তাদের রুচি হবে প্রাণীর চেয়েও খারাপ, পশু প্রাণীর চেয়েও খারাপ। এটা কখন হবে? ওয়াদালিকা, এটা তখনই হবে, ইদা শারিবুল খুমুরা, যখন এই উম্মতের মধ্যে, মুসলিমদের মধ্যে নেশা জাতীয় দ্রব্য সৈলাব হয়ে যাবে, ছড়িয়ে যাবে, বিস্তৃতি ঘটবে। ওয়াদালিকা ইদা শারিবুল খুমুরা ওয়াত্তাখিদুল কায়নাত, নর্তকীদের নিয়ে নাচ গানের অনুষ্ঠান করবে, ওয়ারাবু বিল মাআযিফ, এবং বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, বাদ্যযন্ত্রের আধিক্য, এরপরে নর্তকীদের নাচ গানের অনুষ্ঠানের ব্যবস্থাপনা, নেশা জাতীয় দ্রব্যের বিস্তার। এই তিনটে জিনিস যখন মুসলিমদের মধ্যে ঘটবে, তখন তিনটি বিপদ আসবে। এই বিপদ, এই সমস্যাগুলো দেখেন আপনার আমার সমাজে রয়েছে। আপনি আমি মুসলিম, আপনার আমার ছেলেমেয়ের অবস্থা কি? হয় নেশা জাতীয় দ্রব্যের সাথে, ড্রাগের সাথে মিশে আছে, নতুবা বাদ্যযন্ত্র নিয়ে পড়ে আছে, নতুবা নর্তকী নিয়ে পড়ে আছে, কোনো একটা, কোনো একটা সাইডে রয়েছেই। বিপদ তো আপনার আমার কাছেই, আপনাকে আমাকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো জাতিকে ততক্ষণ পর্যন্ত বদলিয়ে দেন না,
কোন জাতির পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করেন না যতক্ষণ পর্যন্ত তারা পরিবর্তিত হওয়ার চেষ্টা না করে। আপনি আমি যদি এই প্রেক্ষাপট এই পরিবর্তন করার চেষ্টা না করি তাহলে আপনার আমার এই পরিবেশ আল্লাহ চেঞ্জ করে দিবেন না। যেদিন আপনি আমি চেষ্টা করব সেদিন আপনার আমার এই পরিবেশকে আল্লাহ বদলিয়ে দিবেন ইনশাআল্লাহ। দেখুন আজকে হকপন্থী মুসলিমদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, এমনকি আমাদের দেশেও এই বিষয়ে সচেতন থাকা উচিত। হকপন্থী মুসলিমদের জন্যই বিপদ বালা মুসিবত কম আসে, বিপদ আসে বৌদ্ধদের কারণে, তাওদের কারণে, বাপ্পরদের কারণে, চিটারদের কারণে, তাদের কারণে বিপদ আসে, নাস্তিকদের কারণে বিপদ আসে, মুমিনদের কারণে বিপদ আসে না। বিধায় মুমিন মুসলিমদের হেফাজত করা, মুমিন মুসলিমদের নিরাপদে থাকার সুযোগ দেওয়া উচিত সকলে মিলে, কারণ মুমিনদের জন্য তোমরা টিকে আছো, তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তা আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপদ বসবাসের একটা জায়গা এই আমাদের সুন্দর এই দেশটিকে করে দিন। যে বিপদগুলো রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিন বিপদগুলো। যারা বুঝতে চেষ্টা করছে না, বুঝেও না বুঝার ভান করছে, আল্লাহ তাদের শুভ বুদ্ধির উদয় ঘটান। পরিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।